একদম ভাই হেডশট মেরা পুরো ফাটা দিয়েছে এটারে বুঝছেন কে লেভেল একটা হেডশট খাইছে এ ভাই 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 যারা 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 হিপপি জায়গা হিপপি জায়গায় সাকুরা সাকুরা এই জায়গায় জলিয়ান জলিয়ান এই জায়গার ভিতর আমার সামনেই কাবার দেন আমার এই সাইড দিয়া জলদি আইন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি টাকা অবশ্য বড় আশা করি সবাই ভালো আছো তো আমাদের গেমে আজকে এসএল যারা পড়েছে কিনা শ্রীলঙ্কার একটা মেয়ে আর তার কাছে সাকুরা আছে বুঝতে পারছো সেটা বড় কথা না বড় কথা এটা যে তার লেভেল 83 আবার সে লোক গ্র্যান্ড মাস্টারে আছে তার মেবি 8000 মতো স্কোর আছে তো সে টপ 100 এর ভিতরেই আছে তো সে আমাদের গেমে পড়ে আমি তাকে চিনি কিছুদিন আগে তাকে আমি চিনি তো এখানে আমি রিমন ভাইরে বলতেছিলাম ভাই আমরা টিমিং টুমিং করবো না এই মায়ের সাথে রিমন ভাই কইতেছে কি না এই মাই একবার আমাদের সাথে গেম খেয়েছিল খেলা খেলার পরে একটু আটু ভুল করার কারণে তার জন্য মেবি 55 মতো মাইনাস খেয়ে যাবে রিমন বলে স্বাভাবিক যদি তারা টিমিং করো বসে আমরা টিমিং করবো ওকে তো এখানে নয় তো আমরা প্রথমে ঠিকঠাক মতন পাস পেটলে আমরা লুট করা শুরু করি রিমন ভাই আমরা কারণ লবির অনেক হার্ড আসলো আর রাইট নাও কিন্তু আমরা বললাম বাংলাদেশের টপ 1 নাম্বার স্কোয়াড রিমন ভাই আছে টপ 1 এ আজিম ভাই টপ 2 তে আমি টপ 4 এ আছি কিন্তু আমি শীঘ্রই আমরা টপ 1 2 3 4 হয়ে যাবো গা প্যারা নাইকা ওকে তো এখন গেমে আমরা ফোকাস দিই তো এখানে আমরা লুটুট করি লুটুট করার সময় ওখানকার আজিম ভাই বলতেছে সামনে রিভাইভ হয়ে যেতেছে কিন্তু আমরা পৌঁছেতে পৌঁছেতে ওখানে রিভাইভ হয়ে যায় আমি বলতেছি ওখানে চলো ছিল যাই যে আমরা আগে বান্দাটা মাইরা দিতে একটা বান্দা রিভাইভ হচ্ছে একটা বান্দাকে আমরা মেরে দিই তো ওখানকার রিমন ভাই বলতেছে আগে আমি কাছি ওই জায়গায় মেবি একটা নাই কারো থাকতে পারে কারণ একটা বান্দা মেবি রিভাইভ হচ্ছে ওখান থেকে তো এখানে বসেন আপনারা আসেন আমি আগে সেফভাবে বসে আপনার আসার পর তা পড়ালা খেলে কারণ আবার মায়া ময়া গেমের ভিতরে পড়লাম আমি মুড়া মুড়া জায়গা আমার কপালেই খারাপ সেই সামনে বান্দা এই জায়গায় রিভাইভ হচ্ছে দেখো গুলাল মারা তো এইদিকে আজিম ভাই বলতেছি একটু হোল্ড করো তুমি একটু হোল্ড করো রিমন ভাই আসুক আলা ই আমি কই কি দূর হয় অ্যাড লেগা হোল না কইরা আমার এদিকে মাইস্ট্রো গিয়ে যেতে সামনে আইতাছে তো আমি একটু সামনে যাবো এখন সামনে যেমন করো একটা হেডশট মেরে দেবো ওপি লেভেলের বিএসএস এর হেড আর বিএসএস এর আমার একটু হেডশট একটু বেশি লাগে বুঝতো আর ওদিকে কইতে না কইতে আজিম ভাই একটা রাউন্ড করে দিছে যে এখানে আরেকটা আছে ডাইন পাশে দেই নামতে নামতে ওটাও শেষ তো এই জায়গার ভিতরে আমরা তিনটা নেমে দিই আর একটা তো ওই গ্যাসে গাড়ি রিমোট ভাই ওই সাইডে রিমোট ভাই ওটা খুঁজে পাইতাছে না তো ওটা গ্যাসে গা তো আমরা এখান থেকে যাওয়ার সময় আমাদের মিলের থেকে ফাইট চলতেছিলো ফাইট চলতেছিলো তো আমি বলতেছি এখানে হইতে পারে হিপহপটা তো এখানে আমি আসতে বললাম সবাইটাই তো আমি যা বলতেছি আমি এখানে যে হোল্ড করি এরা ফাইট করতেছে আমি একটু হোল্ড করি তারপরে ই করো তা আমার পিছে কিন্তু আজিম ভাই আছে কিন্তু আমার যে পিছে দিয়ে যে বান্দা আছে একটা দেখো এই জায়গায় আমি অর্ডে মারতে থাকবো আমার পিছনে কিন্তু একটা বান্দা থাকবো ও করোনা মাইরা দিব এখন তো করোনা মারিতে আমার যখন পিছে একটা বান্দা ডাউন করে রাখছে আমি জানিও না এই ব্যাপারে আমি জানিও না আমি ওটা মারতে এতটা বিজি দিলাম যে তো এই জায়গার ভিতরে আমাদের আজিম ভাই রাস মারতে নেম মারি থেকে ওরা দৌড়াবে আমি বলছি একটু হোল্ড করো ভাই দেখো আবার করতে যা না হেডশট খেয়ে যাও গা তো এই জায়গায় গুলাল দেব পুরো বই রয়েছে আজিম ভাই একটা ডাউন করে দিচ্ছে এই জায়গার ভিতরে তো আরেকটা আছে রিমন ভাই এদিকের ভিতরে বলতেছে আমার রেখা রেখা তোমরা কিল করতেছো এই জায়গার ভিতরে তো আমরা করলাম ভালো একটা ড্যামেজ আছে এই বান্দাগুলো করলাম ভালোই ছিল আর আমি সামনের দিকে যেতে আসি আর আজিম ভাই হেডশট মেরেছে আজিম ভাই বলতেছে কি নিচে লাভ মারো ড্যামেজের আছে আমি বলি লাভ মারলে আমার হেডশট মেরে দিব রে ভাই কে বলতেছে বারবার লাভ মারতে আমি বলছি আমি লাভ মারতে পারবো না লাভ মারলে আমাকে মেরে দিব ও তা ও ওসম কাজিম ভাইরে ফিনিশ করতেছে এই সুযোগে আমি গেলাম আমি সামনে যে মনে করো রাসমারি রাসমারি করো শেষ ও ও লাস্ট বান্দা ছিল তো ফিনিশ আজিম ভাইরে বলতেছি তখনকার আমি যদি আমি এখন নামতাম সিওরিটি আমি যদি নামতাম তো হেডশট খাওয়ার একটা চান্স থাকতো ওখান থেকে উইটা আবার বসতে গেলাম হেডশট খাওয়ার চান্স আমি বলছি আপনারা এই রিভেক্ট করিস আপনি আবার উঠেন এদিকে ভিতরে সমস্যা নাই কা ওই মায়েরাও অনেকেই করতেছে যে এসএল যারা যে কিনা হিপহপটা ছিল হিপহপ সাকুরা যাই কেউ না কেন তোমরা বালবার হিপহপ হিপহপ করতেছি বুঝতে পারছো সাকুরা যাই হোক হিপহপের আগে সাকুরা আইছে তো ওই মেয়েও পেলাম ওপি লেভেলের একটা গেম প্লে মেয়ের 10 লেভেল 10-এর কেজি তো বুঝ জানাও ওই অ্যাকাউন্ট মেয়ে খেলে তো ওপি লেভেলের একটা গেম প্লে দেয় মাইয়া মাইয়া উড়া দুরা খেল করতেছে আমার জানা মতো এই জায়গার ভিতরে মাইয়া মেবি আমাদের সাথে টিমিং করবে না তো এই সাবেক আমরা যদি আমার নিয়ত এটাই লোক যদি টিমিং করে টিমিং আর যদি ফায়ার দিতো ফায়ার করবো আমরা ওকে তো এই নিয়ে মনে করো আজিম ভাই উড়া দিলাম মনে করি চলো পিকের দিকে যাই পিকের দিকে যা দেখি তাদের খুঁজে পাওয়া যায় নাকি তো আমরা পিকের সাইড আইতে না এটা রিমন বলছে যে জায়গায় ফাইট চলতেছে দুই স্কোয়াডের মাঝে চলো আমরা ঠাট পাড়ি মারি আমি তো ওকে ভাই আমার কিল কোল নাই কা কিলো লাগবো 27টা নিয়ে নেমে পড়ছে তো আর কম 5টা কিল লাগে তো আমি জায়গায় মাইক শুরু করলাম ওই জায়গায় ব্লু মাইরা দিছে আর আমাদের কিল পুরা চুনা তো ওই জায়গার ভিতরে আজিম ভাই আর সবাই মিলে রাস মারতে আমি তো উড়া দুটা গ্রেনেড পাচ্ছি না গ্রেনেড মেরে কিছু ভয় টুই পাই না গ্রেনেড আমি মারতেছি তো অনেক সময় গ্রেনেড মারতে মনে করে আর ভয় টুই পায় জায়গা রিমন ভাই কইতেছে এত বেশি গ্রেনেড এত গ্রেনেড কে মারে গ্রেনেডের দোকান লিয়ে রাখছো নাকি তুমি এত গ্রেনেড মারো কিল লেগা তো এখানে এই স্কট ও এয়ারপোর্ট হয়ে যায় আমাদের কাছে মারা যায় তো আমরা সামনের দিকে রওনা দিই
তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত 22টা বান্দে লাইভ আছে অনেক হার্ড একটা লবি এই জায়গা ভিতর তার ভিতর মনে করো হিপ হপ ঠাকুর তাসি তো উই হিপ হপ এর স্কোয়াড মেরে যে একটা স্কোয়াড মেট এরা আর আমি হেডশট মারে দেই হেডশট মেরে ফিস মারে আর রাইট সাইড থেকে মনে করো হিপ হপ এর পুরো স্কোয়াড আমাদের উপরে রাশ মারে আমরা তো ভাবছিলাম টিমিং করবো দেখো রাইট সাইড থেকে যে হিপ হপ আমাদের আমি বলতে হিপ হপ হিপ হপ হিপ হপ টিমিং করবো নাকি এই কোয়ে চিন্তা দেই না কেউ সেই লেভেলের রাশ মারো দেখো পিকোর অবস্থা খারাপ অবস্থা ওদের এই জায়গায় বলতেছে কি টিমিং করা দরকার নেই কা মারাট মাই শুরু করে দেবো ওকে তো তারা অত একটা মাইনাস মাইনাস মানে আমাদের পিক করে কিন্তু ডাউন করে সেই জায়গার ভিতরে তো এই জায়গার ভিতরে আমিও ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো আমাদের অবস্থা কিন্তু অর্ধেকগুলো ফায়ার রেড টোপি ছিল প্রথম দিক থেকে বুঝতে পারছো তারপর আলা আমাদের জোনের কাবারে গেলো আজিম ভাই কাবার যাওয়ার পর মনে করি যে হিপ হপটা মনে করো ইয়ের ভিতরে হাবিলের ভিতরে ঢিকে গেছে গা তো আমি যে করে একটা বান্দারে মেরা দিই ডাউন করে দিই তারপরে হিপ হপটা পিছিয়ে দিয়ে মারি হিপ হপটা প্রায় আজিম ভাই খাইয়ে দিছিল অলমোস্ট আজিম ভাইরা খাইয়ে দিছিল তো পুরো ওদের স্কোয়াড মেরা জায়গা আমাদের কাছে আর মোটামুটি ওরা একটা ভালো অঙ্কের মাইনাস লেগে জায়গা আমরা টিমিং করার চেষ্টা করছিলাম কিন্তু ওরা সেই লেভেলের রেড ফায়ার দিচ্ছে আমার করে ভাই অবস্থা খারাপ আর এই জায়গার ভিতরে আমার অবস্থা প্রায় খারাপ হয়ে জায়গা জোনের ভিতরে প্রায় মরা মরা অবস্থা আর বামে তো স্কোয়াড আছে আমি লেগে গ্লু মাইরা মনে করো আগে নিজের কাবার নিলাম কাবার নিয়ে মনে করো আগে হিলটা সম্পূর্ণ করি ওকে আর এই জায়গার ভিতরে বলতেছে রিমন ভাই আর পিএস এর কিল নায়িকা আজিম ভাইয়েরও কিল নায়িকা তো এই জায়গা আমার পাশে গেলে কিল কম আমি বলছি আমার কিল হয়ে গেছে কা তো আপনারা কিল করেন আমার কিল আর লাগবে না আমি ফুল প্লাস পাই যাবো কারণ কমপক্ষে আমাদের 5টা কিল করা লাগে 5টা কিল না করলে কিন্তু আমরা ফুল প্লাস পাই না ওকে আর বাউন্স পাস থেকে মারতেছে আমি বলতেছি ভাই এগুলো মারেন আমি চেপ্পা যাইগা না না চাপতে মনে করেন ই হয়ে যাবো আপনারা প্লাস পেন না রেমন ভাই বলতেছে ওদিক দা ডাইন পাস যায় পড়ো তো জোনে যায় তারপর লগ করে ফিরে জোনে যাওয়ার কথা ওইখানে সামনে থাকুন করে পিটন শুয়ে দেখতেছে ভাই সেই লেভেলের মনে করো আমরা চারো পাঁচ থেকে মাইট করেছি আমি আগে জোনে যাওয়ার চেষ্টা করতেছি ওদিক থেকে কারণ পিএস এর কিল নাকি পিএস এ বাঁচাতে হবে না প্লাস ই পেবো না এত সুন্দর কিল্লা মনে করো কোনো লাভই হবো না পৈসা গেলে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইকের বাটন কিন্তু গুতা মারতে ভুলবা না ইদারিং যে বলছিলাম তোমরা মনে করো অত একটা ই করতাম শোনো সাপোর্ট সাপোর্ট করতাম বাম পাশ থেকে আমি অনেক মেরে দিলাম ও দিক থেকে ইয়ের মারতেছিল আজিম বাইরে মারতেছিল আমি আরিমন বাইরে কইলাম ভাই ড্যামেজটা আপনি উড়ালো আরিমন ভাই ড্যামেজ উড়ানোর আগে গয় মরে গেছে এই জায়গার ভিতরে আমি কামি এই জায়গায় হোল্ড করি তো আপনারা যান আপনারা যেই করেন পিএস উড়ান নাহলে পিএসে কিন্তু এই জায়গায় প্লাস ই পেবো না একদমই তো এখান দিয়ে আমাদের আজিম ভাই এখন মনে করো পিএস উড়াইতে যাব আর রিমন ভাইরও কিল নাইকা তো আমি ওই জায়গায় একটা বান্দার নিজের বান্দার আগে মাই শুরু করলাম আমি কই কি না যদি কাবার যদি না দিত মনে করি যে কলাম আজিম ভাই কিলাম পিএস উড়াই দিতে পারবো না কিন্তু এই কথা কইতে নাইকা পিসের থেকে আমাদের আরেকটা স্কট মনে করো রাশ মেরে দেয় ওই জায়গার ভিতরে আমার মোবাইল হ্যাং হয়ে গেছিলো গা আমি গ্লু ফালিতে পারতেছিলাম না তো রিমন ভাইরা মনে করো পুরো ফুল স্কট ই মেরা দেয় রাশ মেরা দেয় আর আমি কই কি রিমন ভাই কাছে উড়া দৌড়া পিড়াও নাহলে মনে করো বুইয়া মিস চলে করলাম পুরো এই সব কিছু খারাপ হয়ে যাবো গা আমি কই কি ভাই একটু দেখেন পিএস উড়ানোর চেষ্টা করি না উড়ে সমস্যা হয়ে যাবো কিন্তু এর ভিতরে আমার উপরে রাশ মেরেছে তো আমি প্রথমে মনে করি দেখে ফুল একটা ড্যামেজ দিতে পারে তো একটা ডাউন হয়ে গেছে বামে দিয়ে আরেকটা আছে তো ওরও মনে করে হেড শট লেগে যাক একটা অ ডাউন আরেকটা আছে খালি ওদের বান্দা মনে দুই জায়গায় তো আমি খেয়াল করি না দেখো ও ওই দিক থেকে আইবো আমি ওরা ফিনিশ করে আমার কাছেই নাই কারণ মেডিকেট নাকি আমাকে মেডিকেট লোক করে লাগে মেডিকেট না করলেইব না কিন্তু আরেকটা বান্দায় আমি ফিনিশ পুরো ফুল ফিনিশ আমাদের বইয়া পিএস আমাদের নামতে পারে নাকা তো তো আমাদের পিএস ভাই এখানে নামতে পারে নাকি পিকু নামতে পারে না এখানে না নামার কারণ আমাদের বইয়ের জন্য 5 প্লাস দিচ্ছে আর তার এমনি 300 না 400 ডেমেজ ছিল ওটার জন্য তাকে দিয়েছে এক্সট্রা 6 তো টোটাল 10 প্লাস পেয়েছে ফুল প্লাস পাই নাকা তো এই জায়গায় আমার বাধ্যতাক মারতে হয়েছে এই স্কোয়াডটা নাহলে মারতে নাহলে ভুইয়া মিস হয়ে যেত এখানের ভিতরে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইকের বানা একটা কুতো আমরা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু সাপোর্ট সাপোর্ট করো কি করতে হবে যাও এই ভিডিওর ভিতরে মাত্র আমাদের 3000 লাইক এম প্লিজ লাইকটা করে দিও আর ওই যারা পোষাতে কথা বলছে সে অত একটা মাইনাস খাই না এটা আমাদের ম্যাচের ভিতরে ওকে বাই বাই টেক কেয়ার দেখাবো নতুন একটা ভিডিওতে খতম বাই বাই টাটা গুড বাই গয়া